বাঁকড়া প্রতিরোধ বাহিনীর উদ্যোগে আয়োজিত ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক কল্যাণ ঘোষ মহাশয়। তথা তার পাশাপাশি আজকে ডোমচুর বন্যাপাড়া এলাকায় রমজান পারকর আজকে 15টা পা দিয়েছে, তাদের সঙ্গে একসঙ্গে ইফতার করে আমরা যে বাংলাতে সর্বধর্ম সমন্বয়ে আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে চলতে বলেছে, আমরা এই ইফতারের মাধ্যমে সর্বধর্ম সমন্বয় রক্ষা করলাম। যেভাবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী প্রতিদিন ডিজেল পেট্রোল গ্যাস জীবনদায়ী উদ্বোধন এসে পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি যেভাবে দিনকে দিন বাড়তে চলেছে, ভারতবর্ষের প্রধানমন্ত্রী তুগলকি আচরণে ভারতবর্ষের আমজনতা গরিব খেটে খাওয়া মানুষেরা আবার অসহায় হয়ে পড়ছে। আজকে নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে অসুস্থ হলে মানুষ তার ওষুধ কেনার সামর্থ্য হারিয়ে ফেলছে। মায়ের কাছে বলি, মা তুমি শুভ চেতনা দাও, শুভ বুদ্ধি দাও প্রধানমন্ত্রীকে, যাতে করে তোমার কথা শুনে অন্তত মা যেন আমজনতা নতুন করে বাঁচতে পারে, তাদের সংসারটা যেন চলতে পারে, দুবেলা দুমুঠো খেয়ে তারা যেন সম্প্রীতির সঙ্গে বসবাস করতে পারে, তারা যেন ভারতবর্ষের পথে নতুন করে এগিয়ে যেতে পারে। মায়ের কাছে এই প্রার্থনা করি, মা তুমি সবাইকে ভালো রেখো, সবাইকে সুস্থ রেখো, সবার মঙ্গল কামনা করে আমার সংসারটা নিয়ে বলি। আমি বেগরি লোকাগালী পূজাতে গেছিলাম। আমি শুধু বেগরিতে না, যেখানে যে কোনো দেবতার মন্দিরে কোনো অনুষ্ঠান থাকে আমি একটা কথাই বলি যে মা তুমি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে শুভবুদ্ধি দাও, ভারতবর্ষের আমজনতা যেন দুবেলা দুমুঠো খেয়ে পড়ে বাঁচতে পারে, যেভাবে পেট্রোল ডিজেল গ্যাস জীবনদায়ী ওষুধের দাম প্রতিনিয়ত বাড়ছে, মানুষের নাবিশ্বাস উঠে গেছে, সেই নাবিশ্বাসের হাত থেকে বাঁচাবার জন্য মায়ের কাছে প্রার্থনা করি। আগামী দিনে এর থেকে আরও কোনো প্রার্থনা কি থাকবে মায়ের কাছে? মায়ের কাছে তো একটাই প্রার্থনা, যদি আমজনতার কোনো সুখ সমৃদ্ধি ঘটাতে না পারে 2024 সালে বাংলায় যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 10 কোটি মানুষকে জনমুখী প্রকল্প দিয়ে তার জীবনযাত্রার মানটাকে বাঁচিয়ে রেখেছে, আগামী দিন ভারতবর্ষের তক্তে আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বসে ভারতবর্ষের আমজনতাকে মুক্তির স্বাদ দেখাবে, ভারতবর্ষের জনমুখী প্রকল্প দিয়ে মানুষের জীবনযাত্রার মানটাকে বাঁচিয়ে রাখবে।